বিএনপির এখন আন্দোলনের কোনো ইস্যু নেই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আত্মতুষ্টি ও নেতাকর্মীদের চাঙ্গা করতে নানা কথা বলছে দলটি। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রাজনীতিতে বিএনপি দুর্ঘটনা ঘটাতে চায় মন্তব্য করে তিনি বলেন, অতীতে ওই দলটির এমন ইতিহাস আছে। বিএনপি দেশে উগ্রবাদী রাজনীতির জন্ম দিয়েছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মন্তব্য করেন, বেপরোয়া গাড়ির চালকের মতো বেপরোয়া রাজনীতির চালক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনীতিতে টিকে থাকার মতো তাদের কাছে আর কোনো রসদ নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। হতাশা নিরাশা থেকে অনেক কথাই এখন বিএনপি নেতারা বলছেন, নিজেদের আত্মতুষ্টির জন্য, নেতা কর্মীদের চাঙ্গা করার জন্য তারা এইসব বক্তব্য দিয়ে যাচ্ছেন। বেফাস কথা আমরা বলিনি, বেফাস বেপরোয়া তারাই আজকে। বেপরোয়া চালক যেমন অ্যাক্সিডেন্ট ঘটায়, এরাও রাজনীতিতে অ্যাক্সিডেন্ট ঘটানোর ইতিহাস তাদের আছে, সেই ইতিহাসের পুনরাবৃত্তি তারা বারেবারে করতে চায়। গ্রামীণ ব্যাংকের অর্থ পাচার হয়েছে এমন অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা চেয়ারম্যান অধ্যাপক সাইফুল মজিদ। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরে যাওয়ার সময় নথিপত্র ধ্বংস করেছেন। গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ উদ্যোগ সহ সাতটি প্রতিষ্ঠান ডক্টর ইউনুস অবৈধভাবে নিজের দখলে রেখেছেন বলে অভিযোগ করেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান। আরও জানাচ্ছেন শফিক শাহিন। গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ উদ্যোগ, গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন, গ্রামীণ সামগ্রী সহ সাতটি প্রতিষ্ঠান রাতের আঁধারে গ্রামীণ ব্যাংক দখল করে নিয়েছে বলে বৃহস্পতিবার অভিযোগ করেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। দেখলাম কতগুলো বাইরের লোক এসে এটা জবরদখল করে। তার একদিন পর শনিবার মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দাবি করেন, গ্রামীণ ব্যাংক দখলকারী নয়, অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে সেখানে নতুন প্রতিনিধিকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। আইনি ক্ষমতা বলে আমরা ক্ষেত্র বিশেষে কিছু চেয়ারম্যান চেঞ্জ করেছি। এখানে যে একটা বলছি যে আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে, সেই ধরনের তেমন কিছুই হয়নি। 12 তারিখে বরং ওনারা গড়ে প্রায় সবাই দু একজন ছাড়া এটা কিন্তু ওয়েলকাম করেছে। গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও আইন উপদেষ্টা অভিযোগ করেন ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংক থেকে বিদায় নেওয়ার আগে নথিপত্র ধ্বংস করে গেছেন। আমরা কোনো লেজার খুঁজে পাইনি, শুধু এই 90 সাল থেকে 99 সাল পর্যন্ত প্রফেসর ইউনুস ছিলেন ব্যবস্থাপনা পরিচালক MD। একটা গ্রামীণ ব্যাংকের ফুল টাইম এমপ্লয়ি, পূর্ণকালীন কর্মকর্তা হিসেবে এতগুলো প্রতিষ্ঠানে গিয়ে ওনারা কি করে পরিচালক হলেন? গ্রামীণ ব্যাংকের টাকা পাচার হয়েছে বলে দাবি করেন কর্তৃপক্ষ। 1983 থেকে 2023 পর্যন্ত গ্রামীণ ব্যাংক থেকে অনেক টাকা, শত কোটি টাকা সরিয়ে ফেলা হয়েছে আর কি। ইংরেজিতে বলে এটা মানি লন্ডারিং হয়েছে, সেটা আলামত আমরা পেয়েছি। অডিট সম্পূর্ণ হওয়ার পর তা জনগণের সামনে তুলে ধরা হবে বলে জানায় ব্যাংকটির কর্তৃপক্ষ। শফিক শাহিন, NTV নিউজ, ঢাকা। যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় 1.5 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হলো মেট্রো রেল চলাচল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে। বিকেল 4টা থেকে মেট্রো রেল চলাচল পুনরায় স্বাভাবিক হয়। এর আগে বিকেলে মেট্রো রেলের একটি ট্রেনের অটোমেটিক ডোরে সমস্যা দেখা দেয় উত্তরা উত্তর স্টেশনে। অন্যদিকে দুপুর 1:15 দিকে কাজীপাড়া স্টেশনে একটি ট্রেন আটকা পড়ে। এ সময় যাত্রীদের বিকল্প ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয় স্টেশন থেকে। কুমিল্লায় রোহিঙ্গা নাগরিকের ভুয়া পাসপোর্ট তৈরিতে সহায়তাকারী 3 জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ও কোতোয়ালি মডেল থানার পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে 14টি পাসপোর্ট সহ অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, 16 ফেব্রুয়ারি ইয়াসিন নামে এক রোহিঙ্গা নাগরিক পাসপোর্ট করতে এসে গ্রেফতার হয়। পরে তার দেওয়া তথ্য মতে রোহিঙ্গাদের জন্য পাসপোর্ট তৈরিতে সহায়তাকারী মুরাদনগর উপজেলার মোহাম্মদ ফয়সাল মিয়া, সদর উপজেলার মোহাম্মদ মোশারফ হোসেন ও মুরাদনগর উপজেলার শরীফকে গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সায়েন্স ফিকশন, বিদেশি কার্টুন ও সিরিজের জনপ্রিয় সব চরিত্রের আদলে শিশুদের জন্য আনা বই বেশি বিক্রি হচ্ছে বইমেলায়। অভিভাবকদের দাবি, দেশীয় সংস্কৃতি ও শিক্ষামূলক বইয়ের পরিবর্তে বাণিজ্যিক দিকটাই প্রাধান্য দেন প্রকাশকরা। শনিবার বইমেলায় শিশু প্রহরে চিত্রাঙ্কন, সিসিমপুর সহ অনেক আয়োজন মুগ্ধ করেছিল আগত শিশুদের। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। টিভির জনপ্রিয় চরিত্রগুলো জীবন্ত চোখের সামনে নাচছে গাইছে। সিসিমপুরে টুকটুকি ইকরি শিকু হালুমদের এক নজরে দেখতে এসেছে অসংখ্য শিশুরা। এরপর শিশুদের জন্য রঙের খেলা। নবছরের ছোট শিশুদের ইচ্ছে মতো রং দেওয়ার আয়োজনেও আগ্রহের কমতি নেই। মানে সিসিমপুর আয়োজনে আমার আরো ভালো লাগছে এবং আমি এলিসের একটি বই কিনেছি। গল্পের বই পড়তে বেশি ভালো লাগে। হাতে লেখা প্রতিযোগিতা হতে পারে, তারপর ড্রয়িং প্রতিযোগিতা হচ্ছে, আরো যদি এটা বড় পরিসরে হতো তাহলে অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারতো। প্রায় সখানেক বইয়ের স্টল ঘুরে ঘুরে দেখছে ছোটরা, কোথাও ভূত রূপকথা, কোথাও আবার মজার মজার পাঠ্য। বিজ্ঞান সম্পন্ন যাতে হয় এবং সেটা একাডেমিক যাতে কারিকুলামের সাথে কিছুটা হলেও মিল থাকে। টিভি বা মোবাইল এগুলোতে সব বাহিরের সংস্কৃতি, বাহিরের এটাকে বেশি প্রাধান্য দিচ্ছে। তো সেখানে ছবি থাকলে আরো বোঝা যায় ওই গল্পটা কি হবে, মেইন পার্ট কি। তবে অভিভাবকদের অনেকে মনে করেন শিশুদের উপযোগী এবং মননশীল বইয়ের অভাব আছে, বিপরীতে বাণিজ্যটাই প্রাধান্য পাচ্ছে। ভাষা, ছন্দ অথবা ইলাস্ট্রেশন বইয়ের কি কি কন্টেন্ট দিচ্ছে, বাচ্চাদের উপযোগী কিনা, মিস্টার টুইস্ট, তো ওই ক্যারেক্টারগুলোই হচ্ছে আমাদের ফলো করা হয়েছে। বাংলাদেশের সাহিত্যের সাথে যেগুলো রিলেটেড সেগুলো হয়তো আমাদের চোখে আসতে থাকে, তাদের মার্কেটিং পলিসি স্ট্র্যাটেজি ওরকম নাই। তাদের দাবি, ছোটদের উপযোগী করে দেশীয় সংস্কৃতি ও মননশীলতার বিকাশ হয় এমন বই বইমেলায় আরও বেশি আসা উচিত। নিয়ামুল আজিজ সাদিক, NTV নিউজ, ঢাকা।